রাঙ্গুনিয়ার মানুষের সেবা প্রদান করার লক্ষ্যে 2012 সালে ডাক্তারপল্লী নামে খ্যাত চন্দ্রগহনা কদমতলি এলাকায় প্রতিষ্ঠিত হয় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতাল। চট্টগ্রাম শহর থেকে প্রতিদিন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার এসে রোগী দেখেন হাসপাতালটিতে। 24 ঘন্টায় খোলা থাকা এই হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিত রয়েছে প্রায় 50 জনের অধিক কর্মচারী ও কর্মকর্তা। হাসপাতালটি কাপ্তাই চট্টগ্রাম সড়কের পাশে হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। হাসপাতালের মার্কেটিং অফিসার মুসা শিকদার জানায়, রাঙ্গুনিয়ার সব শ্রেণীর রোগী স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে হাসপাতালটিতে। এছাড়া রোগীদের সেবার জন্য রয়েছে বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালটিতে রোগীর দেখাশোনা করার জন্য আবাসিক ডাক্তারের পাশাপাশি হাসপাতালের নিজস্ব অর্থায়নে রয়েছে যোগ উপযোগী প্যাথোলজি ও নিজস্ব ফার্মেসি ও খাবারের ক্যান্টিন। ওদের সেবার জন্য আমরা ওষুধ সংগ্রহ করে এখানে রাখি, যে ওষুধগুলো আশেপাশে রুগীরা পায় না সেই ওষুধগুলো আমরা ন্যায্য মূল্যে রুগীদের থেকে রাখি। আমাদের পরিচয় ডাক্তার আমার বয়স হচ্ছে 118 বছর। এই রাঙ্গুনি হেলথ কেয়ারে ভালো চিকিৎসা করতেছে, এবং আমার মামা আজকে এক সপ্তাহ ধরে এখানে ভালো চিকিৎসা করতেছে। আমরা ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রান্ডারে আমরা সবসময় চিকিৎসা পাই। খুব ভালো ডাক্তার, এর খুব মোটামুটি এই রাঙ্গুনিয়ার মধ্যে গরিব এবং নিরহ অসহায় মানুষকে খুব সাহায্য সাহায্য করে। রাঙ্গুনিয়ার রোগী মোটামুটি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিমের উপর খুব সন্তুষ্ট। চট্টগ্রাম শহর থেকে বেশ কিছু দূরে রাঙ্গুনিয়া অঞ্চল। এই অঞ্চলে সাধারণ জনগণ সেবা থেকে একটু দূরেই, মানে এখানে বেশ কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখান থেকে মানুষ শহরে যে যাবে, বা অনেকে টাকা পয়সার সমস্যার জন্য যেতে পারে না। সেই হিসাবে এখানে আমরা শুক্রবারে বা মঙ্গলবারে কয়েকটা দিনে এই হেলথ কেয়ার হাসপাতালে বেশ কিছু ডক্টর আসেন। আমাদের অনেক স্পেশালিস্ট ডাক্তাররা আছেন বিভিন্ন বিষয়ে, কেউ ENT, স্কিনের, মেডিসিনের, কার্ডিয়াক স্পেশালিস্ট। আমাদের হাসপাতালে আসতে পারে, আমাদেরকে সব ফেসিলিটি আমাদের হাসপাতালে দেওয়া আছে। সবসময় 24 ঘন্টা ইমার্জেন্সি আউটডোর খোলা থাকে, সর্বকালীন গাইনি চিকিৎসক বিদ্যমান থাকে। আমাদের টোটাল এই রাঙ্গুনি হাসপাতালে মডার্ন হাসপাতালে আমরা আপনাদের দোয়ার নাম্বার করে দেবো ইনশাআল্লাহ। সর্বকালীন সার্বিক সহযোগিতা করে থাকেন বাংলাদেশ সরকারের মাননীয় তত্ত্বমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ স্যার।